আসবে না, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। আমি ভাই, ওরে ভাই, ভাবলাম যে আসবে না। এটা কি চিটিং ভাই, এতক্ষণ আসার কি হলো? আমি তো ঘরেই ছিলাম। তো ওয়েলকাম ব্যাক সবাইকে আবার এক নতুন গেম প্লে ভিডিওতে। আর আজকে খেলবো গ্র্যানি চ্যাপ্টার 2। এই গেম কে না চেনে, এত ফেমাস গেম কে চেনবে না বলো? এটা হচ্ছে সেই মহান গ্র্যানি যে সবার মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দিতে পারে সবাইকে। আর আজকে চলো এই গেমটা আবারও খেলবো, আর আজকে ডোর এসকেপ করার চেষ্টা করবো, তো আবার নাইট মেয়ার মোডে। তোমরা অনেকেই চ্যালেঞ্জ করেছিলেন যে নাইট মেয়ার মোডে খেলার জন্য, আর নাইট মেয়ার মোডে এক্সট্রিম মোডে খেলার জন্য। বাহ, এমনিতে এই গেম পার হয় না, আমি যদি এক্সট্রিম মোডে খেলি তাহলে আমার সারাদিন আর এই গেম পার করতে হবে না। আর গ্র্যান্ডপা আর গ্র্যানি একসাথে থাকবে, কোনো ব্যাপার না, একসাথে থেকেই খেলবো, মজা লাগে। তো কাটসিন শুরু হয়ে গেল। কাটসিনটা সম্ভবত পিসিতেই বেশি দেখায়, মোবাইলে ওরকম হয়তো দেখায় না। চলো কাটসিনটা আমি ভালো করে এখনো দেখিনি, কাটসিনটাও দেখবো। প্রথমে ওই ভাঙাচোরা একটা ঘরে, কিন্তু কাটসিনের মধ্যে কোনো নাইট মেয়ার নেই, মানে নাইট মেয়ার মোডটা। এই যে জ্বর দেখাও আমাদের সেই গ্র্যানি, যে সবার মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথা অজ্ঞান করে দিতে পারে সবাইকে। আর গ্র্যানি চ্যালেঞ্জ হচ্ছে ভয়ানক চ্যালেঞ্জের মধ্যে একটি, যেটি আমি আজকে রাত 3টার সময় করতে বসেছি। গ্র্যানি আমাকে গাড়িতে করে কোথায় যেন উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো গ্র্যানি আমাকে রাত করে ওনার, এটা হচ্ছে ওনার বাড়ি। আচ্ছা, এই বাড়িতে আমাকে উঠিয়ে নিয়ে আসলো ওই গাড়িটাতে করে। ও ডে ওয়ান, ও নাইট মেয়ার মোডে দেখো একদম চকচক করছে সবকিছু, লাল টকটকা, মনে হয় গোটা ঘরে একদম লাল রং করে দেওয়া হয়েছে। নাইট মেয়ার মোডে দেখো এমনিতেই তো ভয়ানক বেশি, গ্র্যানি তো এমনিতেই ভয়ানক, তার মধ্যে যদি এই মোডের এই ব্যাকগ্রাউন্ড আওয়াজ না, সেগুলো কি এরকম দেখো সব চকচক করছে, নিচে একদম কেমন যেন মনে হয় জল টল ঢেলে রেখেছে কেউ, এরকম হয়। এটা অনেক মজা হতে চলেছে আজকে, বেশি আগে যেটা খেলেছিলাম ওটা নর্মাল মোডে ছিল, ওটা তো এমনিতেই গ্র্যানি খেলতে ভয় লাগে, তার মধ্যে যদি এই মোডে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে গ্র্যানি সামনে চলে আসে না ধপ করে, তাহলে একদম হার্টটা হবেই। আজকে যাদের যাদের হার্ট দুর্বল তারা তারা তৈরি থেকেও হার্ট অ্যাটাক করার জন্য। এখান থেকে আমাকে কিছু খুঁজতে হবে যেটা আমি পাচ্ছি না, তো আমি ওখানে আওয়াজ করে দিয়ে আসছি যাতে গ্র্যানি নিচে নেমে যায়। দাঁড়াও, আমরা এখানে লুকিয়ে থাকি, গ্র্যানি ওইদিকে যাবে তখনই আমরা এখান থেকে বেরিয়ে ঘরের উপরে যাবো। তাছাড়া আগে যদি যাই তাহলে আবার আমাদের এই তো দাদু আসছে, না দাদু আগে গেল, এটা মনে হয় গ্র্যানি এখন যাচ্ছে। চলো এবার নিচে চলে গেছে ওরা, ওই দিকে চলে গেছে যেদিকে আমি আওয়াজটা করলাম। চলো এবার এসে উপরে মনে দেখে নিল নাকি, বুড়োটা আমাকে মনে হয় দেখে নিয়েছে, চিল্লিয়ে উঠলো মনে হয়। এখানে কিছু নেই, আমাকে খুঁজতে হবে জিনিস। আর ডোর এসকেপ আমি এখনো পর্যন্ত করিনি, ডোরে যেগুলো লাগে আমি সরঞ্জাম তো পেয়ে গেছিলাম, কিন্তু ডোর এসকেপ এখন আমি ভালো পর্যন্ত করতে পারিনি। আমি হেলিকপ্টার এসকেপ করতে গিয়ে একবার জানো কত কাহিনী হয়ে গেছিলো। আর এখানে আমি কিছু খুঁজছি, কিছুই তো নেই এখানে, কিছু এটাতেও কিছু নেই, আমাকে এই ঘরে খুঁজতে হবে। এটাতে পিস অফ পিকচার আছে একটা, যেটা আমার কাজের না, কারণ হেলিকপ্টার এসকেপ করবো না আজকে, ডোর এসকেপ করবো। এখন লুকিয়ে থাকি আগে, দেখি চলো আসে নাকি আবার গ্র্যান্ড গ্র্যান্ডটা কেউ। আমার মনে হচ্ছে কি যেন আমাকে ফলো করছিল, এদিক দিয়ে মনে হয় যাওয়া যায় না, আমাকে ওই দিক দিয়ে ঢুকে এটা খুলতে হবে। ও এটা, ও আচ্ছা, ওটা হেলিকপ্টার কি হবে, হেলিকপ্টার না ওয়াপন কি হবে, এ কে যেন আসছে। এ মনে হচ্ছে গ্র্যানি চলে এসছে, আমাকে দরজা ফরজা খুলবে এবার দেখবে। আর আমি আজকে খুব সাবধানে খেলতে চলেছি, আজকে আর ওই মরা পড়বোটা গ্র্যানির হাতে একবারও মানে চেষ্টা করবো। মারবে তো অবশ্যই, এই বুড়িয়া ভূতের মতো দরজা খুলে দিল, সামনে দেখো আসে উনি দরজা খুলে দিয়ে চলে গেল। এমনিতে ছাদ করছে বুকের ভিতরটা, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কি নাইট মেয়ারের, এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় জানলে আমি খেলতামই না এটা। আচ্ছা এখান থেকে আমি বাইরে এসে আগে দেখি, এদিক দিয়ে ঢোকা যায়, এদিক দিয়ে ঢুকে আমাকে দেখতে হবে কি যেন ছিল। ও হেলিকপ্টার কি, এটা কোনো কাজের না, ওয়াপেন কি থাকলে কাজে দিত, আর এটা নিয়ে আমি কোনো কিছু করবো না। এই দেখো গ্র্যানির ওই লাঠিটার মধ্যে দেখো, ওটা বেসবল ব্যাট মনে হয়, বেসবল ব্যাট দিয়ে যদি ওরকম মাথার মধ্যে বাড়ে তাহলে তো বাড়ি মারলে তো এমনিতেই সবাই অজ্ঞান হয়ে যাবে। যাও ওইদিকে যাও, ওইদিকে আমি আওয়াজ করে দিয়েছি। আর নাইট মেয়ার মোডে আর একটা জিনিস দেখলাম, এই যে মাকড়সাগুলো উড়ে বেড়াচ্ছে, মানে হেঁটে হেঁটে বেড়াচ্ছে বিনা কারণে, আর ভয় দেখানোর জন্য, যাতে আরও গেমটা বেশি ভয়ানক করে তোলে। আর তোমাদের আশা করি আজকে বেশি ভয় লাগছে, কারণ এটা তোমরা তো ভয় টয় পাও না, আমি ভয় পাচ্ছি। ও এখনো পর্যন্ত আসেনি। আর এখানে আরও কী কী আছে দেখা যাক। আচ্ছা এটা কি হ্যান্ডওয়েল, হ্যান্ডওয়েলটা কাজে লাগবে নিচে, এটা ডোর এসকেপে কাজে লাগে সম্ভবত ভালোভাবে। আর এখানে দেখি আরও কী কী আছে, এখানেও নেই এখানেও নেই। একটা ওয়াপেন কি থাকলে কত ভালো হতো, আমি নিশ্চিন্তায় খেলতে পারতাম গ্র্যানি ট্র্যানিদের মেরে। চলো হ্যান্ডেল নিয়ে নিচে যাওয়া যাক, এখানে আওয়াজ করে দিই তাহলে সবাই ওইদিকে চলে যাবে, আর আমি এই সুযোগে নিচে চলে যাব। আর নিচে গিয়ে আমি হ্যান্ডওয়েলটা ইউজ করবো আগে, কারণ যখনই হ্যান্ডওয়েল ইউজ করবো তখন ওই যে ডোরের সামনে যে রডগুলো আছে, এই যে গেটটা আছে, এটা আনলক হয়ে যাবে। চলো এটাকে লাগিয়ে আসি, আর গ্র্যান্ডপার নিচে দাঁড়িয়ে, তো আমার গ্র্যান্ডপা দিয়ে বেশি ভয় লাগে, কারণ কখন কখন থেকে কোথায় যেন বাথরুমে হিসু করতে যায়, কোথেকে কোথায় যেন বেরিয়ে যায়। এখান থেকে আমাকে এটা ঘোরাতে হবে আর ওটা আনলক হয়ে যাবে, তাছাড়া কিছুই না। ও সিসিটিভি ক্যামেরা অন হয়ে গেছে গ্র্যানির ঘরের, এখানে লুকাতে হবে আমি তাড়াতাড়ি। বাপ চলে আসবে, এক্ষুনি চলে আসবে বুড়োটা। হ্যাঁ আমি বলবো এখন তোমাকে আমি কোথায় আছি আবারও।
আমাকে মুর হুই দেখো, দাদুর হাসি দেখো, দুজনেই মনে হয় পান খেয়ে চলে এসেছে হাসার জন্য, একদম পুরো পান হাসি দিচ্ছে। এখান থেকে আমি কি করব, এবার দেখবো আরো এখানে কিছু আছে নাকি, এখানে তো আর কিছু ছিলই না, এবার যাবো সোজা উপরে। ও হো, আবার চলে এসেছে গ্র্যান্ডপা, বুকের ভেতরটা ছাদ করে ওঠে ভাই ওরকম সামনে চলে আসলে। ও এখানে দেখো চলে এসেছে গ্র্যান্ডপা, কিন্তু আমাকে দেখতে পাবে না কারণ আমি টাইম মতো লুকিয়ে গেছি। ও একদম এমন হাসি দিল আমি তো পাগলই হয়ে যাব। তাও ভালো, আই ওয়াকির থেকে এটা অনেক ভালো, আই ওয়াকি তো এরকম লুকাতাম তো পেছন থেকে এসে ধাপ্পা দিয়ে দিত, ওটা বেশি ডেঞ্জারাস টাইপের লাগতো আমার। চলো এবার যাওয়া যাক সামনে, আবারও দেখি আবার গ্র্যানি এসে ধাপ্পা না দিয়ে দেয়, আমার তো মনে হচ্ছে এবার গ্র্যানি চলে আসবে। ও এখনো তো আসছে না, ভাগ্যিস। চলো এবার উপরে যাওয়া যাক ধীরে ধীরে, তার আগে আমি এটা আওয়াজ করে দিই বিশ্বাস নিয়ে ওদের দিয়ে। এখানে আওয়াজ যদি করে দিই তাহলে এটা নিচে আসবে, আর আমি এই ফাঁকে উপরে যদি যাই তাহলে আমার ধরার চান্সটা কম থাকবে। এই তো আসছে আসছে, গ্র্যান্ডপাও আসছে না, গ্র্যানি আসলো মনে হয়, এটা গ্র্যান্ডপা কখন আসবে। দেখে নিয়েছে আবারও ভাই, টিকটকে গ্র্যান্ডপা দেখে গেল, এখন আমি আবার এখানে লুকাতে হবে। তাড়াহুড়ার জন্য সব মাথা ভুলিয়ে যায়। আরে এই গেমের জাম্পস্কেয়ার গুলো বেশ ভয়ানক জাম্পস্কেয়ার। এখান থেকে চলো সামনে, উপরে গ্র্যানি চলে যাচ্ছে, আবার এখানে আওয়াজ করে দিই কারণ আমি চাই না ওরা উপরে থাকুক আর আমি এখানে ফেসে থাকি। এবার কি আগে খোঁজা যাক যেগুলো যেগুলো জিনিস মিস হয়েছে ওগুলো আগে খুঁজে দেখি। এই দেখো ডোরের উপরে রডগুলো চলে গেছে, আর এটার মধ্যে দেখি কি আছে, এখানে তাড়াতাড়ি খুঁজতে হবে কারণ এখানে একটা আওয়াজ হয়ে যায়। ওই যে কি যেন একটা পড়ে গেল হেলিকপ্টার, আজকে হেলিকপ্টার ম্যানুয়াল পাবো আমি। আগের দিন হেলিকপ্টার এসকেপ করলাম, সেদিন কোথাও দেখতে পেলাম না হেলিকপ্টার ম্যানুয়াল। তো এখানে তো বাথরুমের মধ্যে দেখি কি কি আছে, বাথরুম, ও গ্যাস গ্লাস ফিউজ, এটাও কোনো দরকার নেই আমার সম্ভবত আজকে। আজকে কোনো কাজের জিনিস পাচ্ছি না, আজকে ডোর এসকেপ করবো তো ডোর এসকেপের কোনো জিনিসই নেই, আর যেদিন ডোর এসকেপ করতে চাই না সেদিন সব ডোরের সামনে এসে বসে থাকি। না না আমার কোনো শখ নেই তোমার সাথে হাইড অ্যান্ড সিক খেলার। কি কি খুঁজে পাওয়া যায় এটা আওয়াজ করে দিই এইদিকে, আর এদিকে গ্রানি যখন চলে আসবে তখন আমি এদিক দিয়ে উঠতে পারবো। না এদিকে আমি দরজাটা এখন আনলকই করিনি, এখানে দেখি কি আছে, ও রেঞ্জ পেয়েছি। চলো এবার আগে ওই কাজটা সেরে ফেলা যাক যেটা যেটা রেঞ্জের কাজ। গ্রানি মনে হয় ওই দিক দিয়ে চলে গেছে, এই দাদু আছে দাঁড়িয়ে। ও দাদু আমাকে দেখে নিল নাকি, দাদু মনে হয় বললো আই সি ইউ। তো এখান থেকে ও চলে আসছে দাদু, এবার আমাকে কি করতে হবে, এখান থেকে আগে রেঞ্জটা ইউজ করি কারণ দাদু আমাকে নিচে ঢুকে স্টান গান পেয়ে গেছি। স্টান গান দিয়ে দাদুর হেডশট মারবো, এবার দাঁড়াও আগে এটা নিয়ে নিই। না এটা নিয়ে আমার মনে হয় বোকামি হয়ে গেল, না এটা প্রথমে নেওয়া যাবে না, আগে এখান থেকে আমি দাদুকে যদি মারতে যাই যখন আমি স্টান গানের অ্যামোটা নিতে যাবো তখন আমার গ্রানি এসে আমার মাথায় বাড়ি দেবে। এটা এখানে থাক, আমি আগে রেঞ্জটা ইউজ করি, তারপর বাইরে গিয়ে এটা ইউজ করা যাবে, তাহলে হয়তো আমাকে দেখবে না ওরা। তো এইখান থেকে আগে এটা খুলে ফেলা যাক, আর আজকে আমি দেখো এখনো একবারও মরিনি। এবার লুকিয়ে লুকিয়ে যেতে হবে, আমার তো ফাটছে এখান থেকে। ও গ্রানি হাসছে মনে হয়, আশেপাশেই কোথাও আছে গ্রানি। ও হো, বুক শট হয়ে গেছে, হেড শট হয়নি। গ্র্যান্ডপা চলে আসলে ভালো হয় একটু, গ্র্যান্ডপা তুমিও একটু দেখা দাও, একসাথে মেরে দিই, নাহলে তুমি আমার লিঙ্কটি দিয়ে কোত্থেকে আমার মাথায় বাড়ি মারবে, তোমার তো কোনো হোশ নেই এখানে। ও এটাও মারছে, হ্যাঁ ও হ্যাঁ এটা যদি আমি মারি তাহলে এখানে গ্র্যান্ডপা চলে আসবে। দাঁড়া এবার গ্র্যান্ডপাকে আসতে দাও, শুধু গ্র্যান্ডপা এক্ষুনি আসলো কি আসলো দেখো, এই যে চলে এসেছে, গ্র্যান্ডপার চোখ লাল হয়ে গেছে দেখো, ওনার ডগিকে মেরেছি বলে, ডগি না এটা কাকড়া। তো আমাকে এখান থেকে কিছু কালেক্ট করতে হবে যেটা এখানে থাকে। ও এটা কি প্যাডলক, কি প্যাডলকটি প্যাডলক মানে দরজার মেন কি, এটা এটা পেয়ে গেছি তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তো কে যেন চিল্লাচ্ছে, এটা হবে সিলিন্ডার ভূত হবে চিল্লাচ্ছে, এটা আনলক হয়ে গেছে, এখানে এটা রেখে দিই, এটার কোনো কাজ নেই। এবার আমাকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে ক্রোবার লাগবে, কাটিং প্লায়ার লাগবে, আর ইয়ে লাগবে, আর ডোর হ্যান্ডেল লাগবে। এই তিনটা জিনিস পেলে আমি গেমটা এসকেপ করতে পারবো। তো চলো আরও জিনিস খুঁজে পড়ানো যাক যে কোথায় আর কিছু রেখে দিয়েছে। তো ওকে, তো আমার একটা জিনিস মনে পড়লো, আমি সিকিউরিটি কি আনতে ভুলে গেছি, এগুলো কোনো কাজের না, স্পার্ক প্লাগ প্লাগ বোট এসকেপে কাজে লাগে, এগুলো কোনো কাজের না। বোট এসকেপও করেছিলাম হয়তো, হ্যাঁ বোট এসকেপ করেছিলাম, যারা তারা বোট এসকেপ দেখতে চাও দেখে আসতে পারো, গ্র্যানি চ্যাপ্টার গ্র্যানির প্লে লিস্ট আছে একটা আলাদাই, তো ওখানে গিয়ে। আর এখানে আমি আর কিছু পাচ্ছি না, আমার গ্র্যান্ডপাকে মেরে আমাকে গলা থেকে আগে সিকিউরিটি কি নিতে হতো, আমি ভুলে গেছিলাম যে সিকিউরিটি কি নিতে হয়। আমাকে আবার এখান থেকে স্টান গান নিয়ে দাদুকে মারতে হবে, আর ওরা দুই মিনিটের জন্য ডিসপন হয়ে গেছে, ওদের যদি আমি এখন খুঁজতে যাই আমাকে দুই মিনিট ওয়েট করতে হবে, তারপরে আবার জীবিত হবে, তারপরে আবার মারতে হবে। কত ভুলাক্কার আমি, আমি কিকটোর জন্য মিস করে ফেললাম, আর ওয়াপেন কিটাও পাচ্ছি না, ওয়াপেন কিটাও দিয়ে অনেক কাজ আছে আমার। তোমরা গ্র্যানি চ্যাপ্টার টু কে কে কমপ্লিট করেছো, ডোর এসকেপ বা এসকেপ, তোমরা আমাকে বলো কমেন্টে। এই আবার চলে এসছে, দুই মিনিট হয়ে গেছে নাকি এত তাড়াতাড়ি। এই এবার তো ইয়েও জিন্দা হয়ে যাওয়ার কথা, গ্র্যান্ডপাও জিন্দা হয়ে যাওয়ার কথা, ধরো গ্র্যান্ডপাকে এবার খুঁজে দেখি। এ আই সি ইউ চলে এসছে, এখান থেকে এটাকে মেরে আমি আগে গলা থেকে চাবিটা নিই, স্টান গানটা এখানেই ফেলে দিই, এখান থেকে চাবিটা আগে নিয়ে যাই সিকিউরিটি কির। চলো সিকিউরিটি কি নিয়ে এবার উপরে যাওয়া যাক, উপরে গিয়ে আগে সিকিউরিটি কিটা ইউজ করি। ও হো, আমি তো ভয় পেয়ে গেছি, আমি বললাম গ্র্যানি মানে আবারও জিন্দা হয়ে গেছে নাকি, এটাই তো সিকিউরিটি ঘর। হ্যাঁ
অনেকদিন আগে খেলেছিলাম, আমার ঠিকঠাক মনেও পড়ছে না, কিন্তু হ্যাঁ যতদূর, এই দেখো সিসিটিভি ক্যামেরার মধ্যে আমি সব দেখতে পাবো এখান থেকে। এখানে দাদু বসে বসে পান খায় আর এগুলো সব দেখে আমাকে, আর যায় আইসিইউ করতে করতে আমাকে মারতে যায়। এখান থেকে আমি আর কিছু পাইনি, ওপরে চলো ওপরে গিয়ে দেখি কিছু পাই নাকি। ওপরে আর কিছু আছে কি? আমার ইয়েটা খুঁজতে হবে, কাটিং প্লেয়ার খুঁজতে হবে, তারপরে ক্রোবার খুঁজতে হবে, যেগুলো এখনো পাইনি আমি। বোটকে দিয়ে আমি কি করব? বোট কি কোনো কাজের না? এখানেও তার শর্টগান লাগবে, আর এখানে আমাকে করতে হবে পাজল সলভ করতে হবে। আচ্ছা বোট এসকেপ করতে হলে এই পাজলটা সলভ করতে হয় নাকি, মানে পিস অফ পিকচার দিয়ে আমি জানি না, কিন্তু বোটকে বোট ডোর এসকেপ করলে মনে হয় ওটা করতে হয় না। ও ক্রোবার পেয়ে গেছি, ক্রোবার নিয়ে এবার আমি অনেক কিছু করতে পারবো। তো চলো এবার মাকড়সাগুলো ভূত হয়ে গেলে আর একটু বেশি মজা হতো মনে হয়। এখান থেকে আমি এটা খুলে দেখি আগে কি আছে। ট্যাপ ফ্যাপ দিয়ে আমি কি করবো, এগুলো কোনো কাজেরই না। গুজবাম্পস চলে এসছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে শুনতে, তার মধ্যে গ্রানির যে হাসি, পান খাওয়া হাসি একদম। এখান থেকে আমি এটা খুলে দিয়েছি, আর এখানে আমার যেটা লাগবে এখন ডোর হ্যান্ডেল লাগবে, আর এই যে ইলেকট্রিসিটিটা সরানোর জন্য লাগবে। দেখো কত কী করে লেখেছে, প্রথমে একটা জাল বিছিয়েছিল, তালা মেরেছে, কারেন্ট দিয়ে রেখেছে যাতে শর্ট খায়, তারপরে আবার ইয়ে করে রেখে দিয়েছে। ও সেফ কিতে ওখানে কিছু একটা পাওয়া যাবে, চলো সেফ কিতে দেখি ওখানে কি আছে। তার আগে আমি লুকাই, কারণ আওয়াজ হয়ে গেছে, এখানে গ্র্যানি চলে আসতে পারে। হ্যাঁ আসবে না, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। ভাবলাম যে আসবে না, এটা কি চিটিং ভাই, এতক্ষণ আসার কি হলো, আমি তো ঘরেই ছিলাম। মিউজিক, এতক্ষণ বসেছিলাম ঘরের মধ্যে, একবার মরলাম তাহলে ডে টু শুরু হয়ে গেলো। চলো কোনো ব্যাপার না, আর অনেক ডে আছে আমার কাছে, এখনও পর্যন্ত 4 দিন আছে আমার কাছে, আমি নিঃসন্দেহে গেম পার করতে পারবো, কারণ এই গেম আমি অনেকটাই প্রায় 60%ই কমপ্লিট করে দিয়েছি। তো সেফ কিটা তো এখানেই পড়ে গেছিলো, এ ওকে, তো সেফ কি নিয়ে এবার উপরে যাওয়া যাক। চলো এই ড্রোন আমি এটা অলরেডি চেক করে নিয়েছিলাম একবার বোধ হয়, এখান থেকে এটি ইউজ করে। ও কাটিং প্লেয়ার পেয়ে গেছি, কাজের জিনিস পেয়ে গেছি, এবার এটাকে সাইডে রেখে ইয়ে করি না, এটার অনেকগুলো কাজ আছে। প্রথমে আমাকে কি করতে হবে, ওই দরজার ইলেকট্রিসিটিটা সরাতে হবে, আর স্টান গান দিয়ে দেখি এদেরকে মেরে নিই। দাঁড়াও, যে গ্র্যানিকে আগে মারবো, তুমি আমাকে মেরেছিলে একটু আগেই না, আমি মনে কিছু পারি না। কাঁকড়াটার হেডশট মারবো আগে, এই কাঁকড়া চলে এসছে, এবার কাঁকড়াটাকে যদি হেডশট মারি তাহলে গ্র্যানি আওয়াজ করতে করতে চলো। 1 মিনিট, ইয়েটা কোথায় গেল, স্টান গানের রেমোটা দে তাড়াতাড়ি, গ্র্যান্ডপা চলে আসবে। ওই স্টান গানের রেমো হারিয়ে দিয়েছে, গেছি আমি, গেছি আবার। ওটা কি হলো, স্টান গানের এটা ডে 3 মনে হয় এটা, আমি শুধু শুধু আর একটা দিন নষ্ট করে ফেললাম এত তাড়াতাড়ি, প্রথমবারের মতো বড় খেলতে পারছি না। চলো এখানে আওয়াজ করা যাক আবারও, আর এখানে আমি আবারও লুকিয়ে, ও এই দেখো স্টান গানের এমো, এটা নিতে হলে আমাকে স্টান গান লাগবে, তো আমার স্টান গান আগে আনতে হবে, কিন্তু এখান থেকে আমি তাছাড়া এমোটা ওঠাতে পারবো না। দাঁড়াও গ্র্যানিকে আসতে দাও, তাছাড়া আরে ভাই সিউ চলে আসছে, তো এখান থেকে আমাকে দরজা ফরজা আটকাই, নাহলে সিউ আমাকে দেখে নিলে আবার মুশকিল। সিউ দেখতে পাবে না, সিউয়ের চোখও খারাপ কানও খারাপ, আবার গান গাচ্ছে, দেখো এই ফাটা গলায় আবার গান গাচ্ছে, এমনিতেই তো ভয় লাগছে, আর গ্র্যানি আমাকে খুঁজে বেড়াচ্ছে, এবার গ্র্যানি পেলে যে আমাকে একদম একদম কি জোরে যে মাথার মধ্যে বাড়ি মারবে, তা আমার এমনিতেই ভয় লাগছে। ওরে বাবা রে চলে আসলো, আরে এটা কি হলো, এই গ্র্যান্ড পা গ্র্যানি এটা ফেসে গেছে আবারও, খুব কষ্ট যে বলো না শোনা গো আমার। ডে 4 আর 2 দিন বাকি আছে আমার কাছে, ডে 4 মানে ডে 5, এই 2 দিনের মধ্যে আমাকে এসকেপ করতে হবে, আর আমাকে খুঁজতে হবে ডোর হ্যান্ডেল, আর আমাকে কাটিং ব্লেডটা ইউজ করতে হবে, দুটো কাজ করতে হবে। আর ডোর হ্যান্ডেল আমি এখনো পাইনি, ডোর হ্যান্ডেল কতক্ষণে পাবো আমার কোনো ধারণা নেই, এখন যেতে হবে আমাকে ডোর হ্যান্ডেল খুঁজতে। আর ও ভাই এখন তো আমার সত্যি সত্যি ভয়ই লাগছে পারবো কি না, এত কষ্ট করে আমি প্রথমে খেললাম, আবারও এটা আমি বাজিয়ে দিয়েছি, কারণ আমি ওরকম রিস্ক নিতে চাই না যে ওপরে যাবো তারপরে আমাকে হেডশট মারুক। তোমরা গ্র্যানিতে আবারও ফুল হেলিকপ্টার এসকেপ চাও কি না নাইট মেয়ার মোডে, তো আমাকে কমেন্টে অবশ্যই বলো যদি দেখতে চাও। আর এই ভিডিওতে 3000 লাইক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি হেলিকপ্টার এসকেপ করবো আবারও এই গেমে। আর গ্র্যানি চ্যাপ্টার 1-এর যদি আরও ভিডিও চাও তাও কমেন্টে বলো অবশ্যই, কারণ গ্র্যানি অনেক ইন্টারেস্টিং গেম, গ্র্যানির সবগুলো এসকেপ যদি করতে পারি তো। আরে আমি কি করে পারবো যদি না পারি, খুব কষ্ট হবে একদম মনের ভেতর থেকে, আবার ট্র্যাপ বিছিয়ে দিয়েছে, এমনিতে আমি লাস্ট দিনে পড়ে আছি, গ্র্যানি চলে আসবে লুকাতে, গ্র্যানি বা ট্র্যাপের মধ্যে মনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখে, যখন ট্র্যাপটা ইউজ হয় তখন আমার মনে সিসিটিভি ক্যামেরায় দেখতে পায়। গ্র্যান্ডপা আবার হাসছে, পরের দুঃখ দেখে হাসো, তোমার দুঃখ দেবো একদিন, দাঁড়াও আমি।
আরে মাকড়সাগুলোকে কে পুষে রেখেছে ভাই? আবারও চলে এসছে এই গ্র্যানিটা, আমার জীবনটা শেষ করে ফেললো। আর এখানে আমি আওয়াজ করে দেই যাতে গ্র্যান্ডপা গ্র্যানি এখানে চলে আসে আর আমি উপরে আরামসে এখানে কাজ করতে পারি, কারণ যখন এরকম করে আমি এই ঘরে চলে আসবো। ওরে ভাই, আমি ভাবলাম যে এখানে চলে আসবে গ্র্যানি আর আমি ওপর দিয়ে গিয়ে এটা খুলবো, উল্টো হয়ে গেল, ওই দিক দিয়ে চলে আসলো। আসেনি চলো আমার। ওরে ভাই, আমাকে স্টান গান খুঁজে আগে আমাকে ইয়ে করতে হবে, স্টান গানটা খুঁজে ওদের আমাকে আগে নক আউট করতে হবে। আর হাসিস না ভাই দয়া করে, আমি এমনিতে খুব ফাটছে আমার, এমনিতে লাস্ট দিন, এবার না পারলে আমার প্রথম থেকে খেলতে হবে। আমি কি স্টান গান খুঁজে আগে ওকে মারতে হবে হেডশট। আমি আগে এখান থেকে ওই কাটিং প্লায়ারটা ইউজ করে নিই, এই তারটা আমাকে কাটতে হবে, তার কাটা কমপ্লিট। এইবার আমাকে যেটা খুঁজতে হবে ডোর হ্যান্ডেল, ওই ডোর হ্যান্ডেলটা আমি কোথায় খুঁজবো এবার? আমি তো সব জায়গায় প্রায় খুঁজে নিয়েছি, ডোর হ্যান্ডেল কোথায় থাকতে পারে বলে মনে হয় তোমাদের? আমি ডোর হ্যান্ডেল তো হেলিকপ্টার কী ছিল, আর তাছাড়াও ডোর হ্যান্ডেল আমি কোথায় পাবো? ডোর হ্যান্ডেল কোথায়? মাথা তো কিছুই কাজ করছে না, তার মধ্যে আমার এটা লাস্ট দিন, খুব ভয় ভয় খেলতে হচ্ছে। আমার মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে গ্র্যানি মুখের সামনে থেকে। ওই দেখো হাসি কি একদম পান মশলা খেয়ে আমার পেছনে লেগে গেছে, পেলেই একদম মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলবে। আর এখন শুধু মেরে ফেলবে না, এখন তো আমাকে শুলে চড়াবে। চলো এখান থেকে আমি কি করব, আগে ওইটা খুঁজবো, চিকেনটা মিটটা দিয়ে আমাকে আগে ওটা আনতে হবে, কাঁকড়াটার ঘরে যেতে হবে। আর মিটটা নিয়ে যেতে হবে আমাকে কাঁকড়ার কাছে, যদি কাঁকড়ার কাছে গিয়ে মিটটা দিই তাহলে আমি স্টান গানটা আনতে পারবো, আর নিচে আমার রাখা ছিল, আর দুটোকে আগে নক আউট করি তারপরে খেলবো, তাছাড়া গেমটা অনেক রিস্কি হয়ে যাচ্ছে। এখান থেকে চলো আগে ইসে যাওয়া যাক, কাঁকড়াটাকে হিপনোটাইজ করা যাক, তারপর গ্র্যান্ডপা মনে হয় ঘুমাচ্ছে, নাক টাকার আওয়াজ আসছে, ঘুমাক ঘুমাক, খুব ভালো কথা। এখান থেকে কাঁকড়াটাকে এবার একটা দেই মিটটা, তারপরে চলে আসবে। আরে ভাই এরা আসছে কেন? এটা হাজার থাকলে মনে হয় কাঁকড়া কিছু বলে না, তাও আমার ভয় লাগছে। একবার যদি কাঁকড়া আমাকে দেখতে পায় মানে নক আউট করে তাহলে আমি শেষ। এখান থেকে চলো আগে ওই প্লেটটাই আমি মিটটা রাখি, সম্ভবত রাখতে পারবো সাকসেসফুলি। আরে ভাই চলে আসছে, আমার ভয় লাগছে। এটাও তো একদম সিলিন্ড্রেনার মতো দেখতে, মনে হয় সত্যি সত্যি এটা সিলিন্ড্রেনার প্লেটই হবে। তো এখান থেকে চলো, এবার কাঁকড়াটার চলে গেছে ওইদিকে, এবার সাবধানে রাখা যাক এগুলো, এই গ্র্যান্ড পাটানটা আবার পিছ পিছ না চলে আসে, এটাকে আমি খেতে ব্যস্ত হয়ে যাক। আর এখানে স্টান গানটা ছিল, ওকে তো স্টান গান পেয়ে গেছি, চলো এবার নিচে গিয়ে স্টান গানের অ্যামোটা আনা যাক। স্টান গানের অ্যামো তো এখানে ছিল, ওকে এখন এখানেই আসছে, কোনো ব্যাপার না। এখান থেকে আমি এক আওয়াজ করে আগে গ্র্যানিকে ডাকি, তারপরে দেখি সেটা মারতে পারি কি না। আওয়াজ হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো এবার, আইসিইউ চলে এসো। আইসিইউ কোথায়? এবার দেখো আইসিইউ চলে এসছে, আইসিইউকে এখন মারতে হবে আমাকে। এবার বুক শট মারবো, হেডশট একবারও মারার দরকার নেই, কারণ মাথায় মারতে গিয়ে দেখা গেলো আবার উড়ে চলে গেলো মাথার উপর দিয়ে গুলি, তাহলে আমার আর এই গেম এসকেপ করা হবে না। এবার গ্র্যান্ডপাকেও ডাকতে হবে, এটা আবার আরেকবার আওয়াজ করে দিই, কারণ গ্র্যান্ডপা কানে কম শুনে। এই চলে এসছে গ্র্যান্ডপা, চলে এসছে, আমার ভাগ্য খুবই ভালো। এবার দেখো এই তো আইসিইউ চলে এসছে। তো এবার আমার সব ক্লিয়ার, এবার মোটামুটি সবই ক্লিয়ার, এবার আমাকে খুঁজতে হবে সাবধানের মতো ওই ডোর হ্যান্ডেলটা পেয়ে গেলেই গেম আমি এসকেপ করতে পারবো। এখানে স্টান গানটা না রেখে আমি উপরে নিয়ে যাই, কারণ ডোর হ্যান্ডেলটা এক জায়গায় থাকে যেখানে আমি জানি। তো আমার ওখানে ইউজ হবে কাটিং প্লায়ারটা এখানে রাখা আছে। এই সুইচটাকে আমাকে প্রেস করতে হবে স্টান গান দিয়ে। ও খুলে গেছে, এটা খুলে গেছে, এবার আমাকে আনতে হবে কাটিং প্লায়ার দিয়ে ওই সিকলগুলো খুলতে হবে আমাকে। আচ্ছা বন্দুক এখানে থাকে, এখানে নিয়ে যেয়ে লাভ নেই এটা আপাতত, কারণ ওরা 2 মিনিটের জন্য গায়েব হয়ে গেছে। আর এখানে আমি ওই আচ্ছা কাটিং প্লায়ার তো এখানেই ছিল। আচ্ছা এবার কাটিং প্লায়ার দিয়ে আমাকে ওটা খুলতে হবে, ওই সিকলটা খুলতে হবে, এটা ওটাই লাস্ট অপশন মনে হয়। ওখানে যদি আমি না পাই ওই ইয়েটা ডোর হ্যান্ডেলটা তাহলে অনেক মুশকিল হয়ে যাবে, আমি কোথায় খুঁজবো? আর আমি সবগুলো জায়গা প্রায় খুঁজে কমপ্লিট হয়ে গেছে, এখানেই মনে হয় থাকবে ডোর হ্যান্ডেল, কারণ ওই চেনগুলো আমাকে কাটতে হবে। আর আমি জানি এখানে একটা ভূত থাকে, না ভূত না, এই দেখো অর্ধেক পাওয়ালা একটা ভূত লুকিয়ে রেখে দিয়েছে, এটা ভূত না। তো ডোর হ্যান্ডেল পেয়ে গেছি, আমি জানতাম এখানেই থাকবে, কারণ ডোর হ্যান্ডেল এখানে ছাড়া অন্য কোথাও অপশন ছিল না, আমি সবই খুঁজে নিয়েছিলাম। আর এখান থেকে চলো আগে ডোরে যাওয়া যাক, ডোরে গিয়ে আগে ডোর হ্যান্ডেলটা লাগানো যাক, তারপরে নিশ্চিন্ত মতো পালানো যাবে। ধাপ্পা ফাপ্পা দিয়ে দিস না ভাই, আর 2 সেকেন্ড দ্বারা আমি আগে পালাই এখান থেকে। ও ডোরের কাছে চলে এসেছি, আর কিছু মনে হয় সম্ভবত লাগবে না, স্কিপ করতে পারবো। ওকে কমপ্লিট, ফাইনালি ডোর এসকেপ এক্সট্রিম মোড কমপ্লিট। আর ভিডিওটি তো অবশ্যই 3000 লাইক হওয়া উচিত। গ্র্যান্ডপার গ্যারি তোমরা এবার হা করে তাকিয়ে থাকো, আমি চলে গেছি, তোমরা কী মনে করছো, তোমরা আমাকে বেরোতে দেবে না? চলো এখান থেকে গ্র্যান্ডপা এবার আর গ্যানি পান খাক, আমরা এখান থেকে পালিয়ে গেছি, কোনো ব্যাপার না। আর ভিডিওটি তো অবশ্যই 3000 লাইক কমপ্লিট হওয়া চাই, এটার গেম প্লে আরও আসবে যদি তোমরা দেখতে চাও। গ্র্যানি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, ইন্টারেস্টিং ভিডিও এর থেকেও ইন্টারেস্টিং ভিডিও চ্যানেলে আসতে চলেছে, তো তাড়াতাড়ি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো। বাই।